ডুয়ালিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং, এর আগে আমরা লিনিয়ার প্রোগ্রামিং যখন করে এলাম তখন সেখানে গিয়ে দেখলাম আমরা কি কি করে এসেছি, না প্র্যাকটিক্যালি হাউ টু ফর্ম দ্য লিনিয়ার প্রোগ্রামিং, দেন হাউ টু সলভ ইউজিং গ্রাফিক্যাল মেথড, দেন দ্য সিমপ্লেক্স মেথড, দেন দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল টেকনিক উইথ বিগ এম, টু ফেজ সিমপ্লেক্স, এই অবধি করেছি। গিয়ে এবার আমরা ডুয়ালিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং এ যাচ্ছি। নাও যেটাকে আমরা ডুয়ালিটি বলছি সেটা একদম ভেরি ইজি, ফ্যাক্টরটা এরকম, এভরি এলপিপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্র্যাকটিক্যালি কল্ড দ্য প্রাইমাল, এটাকে আমরা বলি প্রাইমাল, আগে ওই টার্মসটা পেয়েছি, ইজ অ্যাসোসিয়েটেড, ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার এলপিপি, উইথ অ্যানাদার এলপিপি অ্যান্ড প্র্যাকটিক্যালি ইট ইজ কল্ড ইটস ডুয়াল। গল্পটা অনেকটা এরকম, যদি আমাদের এই সমস্ত ইস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায়, ইস্টার্ন কান্ট্রিগুলোতে আমাদের গাড়ির স্টিয়ারিংটা কোন দিকে থাকে, না রাইট হ্যান্ড সাইডে, দেখবি আমরা কিন্তু যখন যাচ্ছি তখন রাইট হ্যান্ড সাইডে আমাদের স্টিয়ারিং থাকে, এবং যখন আমরা ক্রস করি বা আমরা যখন যাই তখন রাস্তার লেফট হ্যান্ড দিয়ে যাওয়াটা হচ্ছে নিয়ম। যদি কাউকে ওভার ক্রস করতে হয়, আমাদের ওভারটেক করতে হয়, আমরা রাইট সাইড দিয়ে করি। দ্যাট ইজ জাস্ট অপোজিট অন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু গিয়ে আমরা দেখবো যে গাড়ির স্টিয়ারিং গুলো থাকে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড দিয়ে গাড়ি দিয়ে আমরা যাচ্ছি একটা রোডে, এবং ওভারটেক করতে গেলে আমাদের লেফট হ্যান্ড দিয়ে ওভারটেক করতে হবে। সো আমরা যদি ভাবি যে আজকে আমাদের যে ওয়েটা সেইটাকে যদি প্রাইমাল, তাহলে তার ঠিক ওই জায়গাটাকে আমরা বলবো তার ডুয়াল। ওকে, আমরা যদি আমাদের এইগুলো নিয়ে ওখানে গিয়ে পৌঁছই, কিন্তু তখন তো আমরা এই প্রাইমালটাকে নিয়ে কাজ করতে পারবো না। সাপোজ আজকে ইস্টার্ন কান্ট্রি তৈরি একটা গাড়ি চলে গেল ওয়েস্টার্ন কান্ট্রিতে, তখন কিন্তু তার ডুয়ালটাকে নিয়ে আমাদের এগোতে হবে, আমরা কিন্তু ওই ওয়েতে যেতে পারবো না। সেম অ্যাজ এভরি এলপিপি প্রাইমাল, তার একটা ডুয়াল আছে। ওকে, এবং কেন ডুয়ালিটি কনসেপ্টটা কেন আনা হয়েছে, সেখানে অলরেডি দ্য কনসেপ্ট অফ ডুয়াল ইজ হিয়ার অর ইন দ্য এলপিপি ইজ প্র্যাকটিক্যালি ফর টু মেন রিজনস, দুটো মেন রিজনস এর জন্য আনা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে ইফ দ্য প্রাইমাল, যে প্রাইমালটা আমাদের কাছে আছে, কন্টেন্টস আ লার্জ নাম্বার অফ কনস্ট্যান্টস, অনেকগুলো আমাদের কাছে কনস্ট্যান্টস রয়েছে, অ্যান্ড আ স্মলার নাম্বার অফ ভেরিয়েবলস, কিন্তু ভেরিয়েবল গুলো আমাদের কাছে অনেক কম। দেন দ্য লেবার অফ দ্য কম্পিউটেশন যখন আমরা কম্পিউট করতে যাব, সেই লেবারটা যেটা দেওয়া হচ্ছে ক্যান বি মিনিমাইজড ইফ উই প্রসিড উইথ ইটস ডুয়াল। আমরা যদি এই ডুয়ালটা ফাইন্ড আউট করে তখন কম্পিউটেশন করতে যাই, তখন দেখব আমাদের এই কম্পিউটেশনটা অনেক মিনিমাইজ হয়ে গেছে। আর নাম্বার টু, দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ডুয়াল ভেরিয়েবলস the interpretations of the dual variables or dual problem, এটাকে problem বলাই better, problem and then solving it. আচ্ছা, এটাকে না বলে এইভাবে, এটা আরো একটু বেটার অন্যভাবে লেখা যায়।
তাহলে একটু সুবিধা হবে। দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ডুয়াল ভেরিয়েবলস দিয়েই বলা যাক, তাহলে এই জিনিসটাকে সুবিধা করা যাবে। ভেরিয়েবলস ফ্রম দ্য কস্ট, ফ্রম দ্য কস্ট অর ইকোনমিক ওয়ে অর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ অর ওয়েতে প্রুভস এক্সট্রিমলি ইউজফুল। অর্থাৎ শুধু যে কম্পিটিশনের ক্ষেত্রে এটা কাজে লাগছে তাই না, আমরা যদি এর ডুয়ালটা তৈরি করি, আমরা প্রাইমাল বা যে কোনো এলপিপি করতে গিয়ে দেখেছি যে সেখানে আমাদের কাছে ডিসিশন ভেরিয়েবলস গুলোর উপর বেস করেই আমরা কনস্ট্যান্ট গুলো তৈরি করছি বা ওই ফ্যাক্টরটা। এবার এটা যদি তার ডুয়াল দিয়ে করা হয় তাহলে ইকোনমিক ওয়েতে কিন্তু আমার পরিশ্রমটা যেমন কমছে তেমন টাকা পয়সাটা অনেক দিক থেকে কম লাগছে, তাই সেখানে ডুয়ালটাও একটা কাজ করছে। তো এই দুটো মেন রিজনের জন্য আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর ডুয়ালিটি কনসেপ্টটা এসছে। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে কি করব যে আমরা ডুয়ালিটি কনসেপ্টে যাব। সাপোজ ধর আজকে আমাদের কাছে একটা প্রাইমাল দেওয়া আছে, এরকম আমরা কোনো থিওরিতে যাচ্ছি না আপাতত, কিন্তু জাস্ট ফর্মুলাটা কি রকম হতে পারে। সাপোজ আমাদের যে প্রাইমারি প্রবলেমটা দেওয়া আছে সেটা হয়তো অনেকটা এরকম, একটা ম্যাক্সিমাম জেড ইজ ইকাল টু C1x1 প্লাস C2x2 প্লাস ডট 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 আপ টু CnxN। ওকে, সো দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ ফাংশন। নাও কনস্ট্রেন্ট গুলো ঢুকে আমরা যদি যাই যে সাবজেক্ট টু, সেটা কিরকম, না A11x1 প্লাস A12x2 প্লাস ডট 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 A1nxn লেস দেন ইকুয়াল টু B1, লেস দেন দেওয়া আছে। দেন দ্য পরেরটা যদি আমরা যাই A21x1 প্লাস A22x2 প্লাস ডট ডট আপ টু A2nxn লেস দেন ইকুয়াল টু B2, ইন দ্য সেম ওয়ে আমরা প্রসিড করছি। সো AM1x1 প্লাস AM2x2 প্লাস আপ টু AMnxn লেস দেন ইকুয়াল টু BM, এরম আছে যেখানে বলে দিয়েছে যে x1 থেকে x2 কমা x3 ডট 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 আপ টু xn অল আর গ্রেটার দেন ইকুয়াল টু 0। নরমালি আমরা প্রাইমাল এরকমই দেখতে পাই। এবার যদি এর ডুয়াল প্রবলেমটাই আমরা যাই তাহলে সেটা কিরকম দেখতে হবে। সো এর ডুয়াল এখানে দেখ কি আছে আমাদের কাছে, দ্যাট ইজ ম্যাক্সিমাম জি। আমরা এর ডুয়ালটায় যাব যখন সেটা চলে যাবে হচ্ছে মিনিমাম, মিনিমাম জেড ওয়ান, আমরা যেহেতু মিনিমামে নিয়েছি তাই জেডটাকে আমরা অবজেক্টিভ ফাংশনটাকে একটা ডিফারেন্ট নাম দিচ্ছি। নাও একটু তাকিয়ে দেখ এই জায়গাগুলো B1 B2 BM অবধি, এই যে ভ্যালুগুলো রয়েছে এইগুলো আমাদের কাছে আসছে B1 W1 W1 থেকে WM অবধি আমরা ডুয়াল ভেরিয়েবলস গুলোকে নিচ্ছি। ওকে, সো প্লাস B2 W2 আপ টু কত অবধি, না M অবধি আছে। সো BM WM দেন সাবজেক্ট টু কি দাঁড়াবে, দ্যাট ইজ A11 W1 প্লাস A21 W2 প্লাস আপ টু AM1 WM গ্রেটার দেন ইকুয়াল টু C1। তাকিয়ে দেখ এই C1টা এখানে ফেরত আসছে, যেগুলো আমাদের কাছে কলাম ওয়াইজ ছিল সেইগুলো এখন রো ওয়াইজ চলে এলো। তাহলে এর পরেরটা যদি আমরা যাই দেখ জিনিসটা দাঁড়াবে এরকম, A12 W1 প্লাস A22 W2 প্লাস আপ টু AM2 WM ছিল লেস দেন, সবকটা এখন হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু, দ্যাট ইজ C2, মানে এইটা। ইন দ্য সেম ওয়ে আমরা যদি প্রসিড করি তাহলে ফাইনালি গিয়ে এটা কি দাঁড়াচ্ছে, AN W1 প্লাস AN W2 আপ টু যেটা আমাদের লাস্ট ছিল AMN
wm and that is greater than equal to cn কারণ আমাদের ফাইনাল ছিল cn যার মধ্যে আমরা এখানে বলছি w1 w2 w3 up to wm greater than equal to 0 where w1 w2 to wm are called dual variables এগুলোকে আমরা বলছি dual variables এইটা হচ্ছে আমাদের কাছে জেনারেল ওয়েতে এগোনো এবার একটা প্রবলেম ধরে এগোনো যাক ধর আমাদের যে ডুয়ালটা একটা প্রাইমাল দিয়েছে সেটা দিয়েছে এই দেখো ম্যাক্সিমাম অফ জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি ওকে দেন সাবজেক্ট টু টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু টু সেকেন্ড ওয়ান মাইনাস টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস ফাইভ এক্স থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস সিক্স ফোর এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু সিক্স এবং আমাদের যেটা বলে দিয়েছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটে ভেরিয়েবল আছে অল আর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ফার্স্ট অফ অল আমি একটু কালারিং করছি এটা লেস দেন আছে এটা লেস দেন আছে কিন্তু এটা আছে আমাদের কাছে গ্রেটার দেন ওকে তাহলে আমরা এই গ্রেটার দেনটাকে প্রথমে লেস দেন ইকুয়ালটিতেই ট্রান্সফর্ম করব প্রাইমালটার রেসপেক্টে প্রাইমালে যেটা যাচ্ছি সো মডিফাইড প্রাইমাল যদি বলি আমরা ওকে মডিফাইড প্রাইমাল ইউজিং ইনইকুয়ালিটি অফ সেকেন্ড কনস্ট্যান্ট সেকেন্ড যে কনস্ট্যান্টটা আছে তার ইনইকুয়ালিটিটাকে আমরা একটু চেঞ্জ করছি তাহলে সেই রেসপেক্টে আমাদের আসছে কত ম্যাক্সিমাম জেড ইজ ইকাল টু এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি সাবজেক্ট টু প্রথম কনস্ট্যান্ট কোনো চেঞ্জ নেই সো টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু টু সেকেন্ড কনস্ট্যান্ট লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু থেকে লেস দেনে নিয়ে যাব সো টু এক্স ওয়ান মাইনাস এক্স টু যেগুলো প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাসগুলো প্লাস হয়ে যাচ্ছে প্লাস ফাইভ এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু এটা মাইনাস সিক্স ছিল সো নাও দ্যাট ইজ প্লাস সিক্স ওকে এবং থার্ড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যেটা আমার কাছে ফোর এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু সিক্স তাহলে এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে আমার মডিফাইড প্রাইমাল অ্যাট দ্যাট মোমেন্ট তাহলে এর ডুয়ালটা আমরা কি করব লেট ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি বি দ্য ডুয়াল ভেরিয়েবলস তাহলে অ্যাজ ইউজুয়াল আমার আছে কত ম্যাক্সিমাম জেড তাহলে এটাকে আমরা অবজেক্টিভ ফাংশনে নিয়ে যাব মিনিমাম জেড ওয়ান ওকে নেক্সট এটার দিকে তাকাই দুই ছয় ছয় টু সিক্স সিক্স তাহলে আমার এখানে অবজেক্টিভ ফাংশন হবে টু ডাব্লু ওয়ান প্লাস সিক্স ডাব্লু টু প্লাস সিক্স ডাব্লু থ্রি আবার একবার বলছি যেগুলো আমার ইনইকুয়ালিটির ক্ষেত্রে কনস্ট্যান্টে ছিল সেগুলোকে নিয়ে যাচ্ছি অবজেক্টিভ ফাংশনে টু ডাব্লু ওয়ান প্লাস সিক্স ডাব্লু টু প্লাস সিক্স ডাব্লু থ্রি নেক্সট এই কলামটার দিকে তাকাবো সো দ্যাট ইজ আওয়ার সাবজেক্ট টু তাহলে টু অফ ডাব্লু ওয়ান প্লাস টু অফ
ডাব্লু টু প্লাস ফোর অফ ডাব্লু থ্রি ছিল লেস দেন, সো নাও দ্যাট ইজ বিকামিং গ্রেটার দেন ইকুয়াল টু, দেন কোনটায় যাব, ওয়ান টু ওয়ান, তার মানে এটা হবে আমার কাছে ওয়ান। নেক্সট ওয়ান আমরা কোনটার দিকে তাকাবো, দ্যাট ওয়ান, তাহলে এটা এসে দাঁড়াবে প্রথমটায় কত আছে ওয়ান, তার মানে ডাব্লু ওয়ান, তারপরেরটায় কত আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ডাব্লু টু, তারপরেরটায় কত আছে প্লাস ওয়ান, সো প্লাস ডাব্লু থ্রি, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত ছিল প্লাস টু, সো দ্যাট ইজ টু। ফাইনালি এই কলামটার দিকে তাকাবো, ওকে, সো মাইনাস ছিল হচ্ছে আমার এক্স থ্রির রেসপেক্টে, তাহলে মাইনাস ডাব্লু ওয়ান প্লাস ফাইভ ডাব্লু টু প্লাস ডাব্লু থ্রি গ্রেটার দ্যান ইকুয়াল টু ফাইনালি কত ছিল ওয়ান, দেন ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ডুয়াল অফ দ্যাট পার্টিকুলার প্রাইমাল। স্মৃতি বা সুরজিৎ ব্যাপারটা বোঝা গেছে একটু, এই জায়গাটা বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা আরো এগোবো, এবার আরো প্রবলেম করবো। নেক্সট আর একটা আমাদের কাছে সাপোজ প্রাইমাল দিয়েছে, ধরা যাক আরেকটু এটাকে আমরা একটু ডিফাইন করে লিখব, ম্যাক্সিমাম অফ জেড ইজ ইকাল টু থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি, সেখানে বলে দিয়েছে সাবজেক্ট টু তে ফোর অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দেন ইকুয়াল টু এইট, আর কি বলে দিয়েছে এইট অফ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু টুয়েলভ, তার মানে একটা লেস দেন আছে একটা গ্রেটার দেন আছে, আবার একটা দিয়েছে ফাইভ এক্স ওয়ান মাইনাস সিক্স এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু থার্টিন, আর একটা বলে দিয়েছে তার সঙ্গে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ওকে, সো আমাদের ফার্স্ট টার্গেট হবে যেহেতু সেকেন্ড কনস্ট্যান্টটা আমার কাছে গ্রেটার দেন ইকুয়াল টু আর বাকি দুটো লেস দেন ইকুয়াল টু, তাহলে সেকেন্ড কনস্ট্যান্টটাকেও আপাতত আমরা চেষ্টা করব লেস দেন ইকুয়াল টুতে নিয়ে যেতে। তাহলে আমাদের কাছে এই মুহূর্তে ম্যাক্সিমাম হ্যাঁ, সেকেন্ড ইকুয়েশনটায় আপনি দুটো এক্স টু লিখেছেন, দেখুন। এটা তাহলে এক্স থ্রি হবে, তাহলে ম্যাক্সিমাম অফ জেড, তাহলে এটা হচ্ছে আমার কাছে থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি সাবজেক্ট টু ফোর অফ এক্স ওয়ান মাইনাস হবে মাইনাস এক্স টু লেস দেন ইকুয়াল টু এইট, এটা তার মানে কি হবে মাইনাস অফ এইট এক্স ওয়ান মাইনাস অফ এক্স টু মাইনাস অফ থ্রি এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু মাইনাস অফ টুয়েলভ, তারপরেরটা ফাইভ অফ এক্স ওয়ান মাইনাস সিক্স অফ এক্স থ্রি লেস দেন ইকুয়াল টু থার্টিন। আমরা এবার এটাকে একটু ভেঙে লিখছি, ভেঙে লিখছি মানে এটা অরিজিনালি কি হওয়া উচিত সেইটা লিখছি, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম জেড ইজ ইকুয়াল টু সি ইন্টু এক্স, অবজেক্টিভ ফাংশন যেটাকে লেখা হয়, ওকে, অ্যান্ড সাবজেক্ট টু যেটা হয় জেনারেলি এটাকে লেখা হয় এ এক্স লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল বি হোয়ার এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, একদম জেনারেলি কিন্তু এইটা আমাদের প্রাইমালের ফর্ম। তার মানে এখানে আমাদের কাছে সি মানে কি এলো, যদি তাকিয়ে দেখি তিন মাইনাস এক এক, থ্রি মাইনাস ওয়ান ওয়ান, দ্যাট ইজ আওয়ার সি, ওকে, এক্স তার মানে আমার কাছে কি, যেটা ভেরিয়েবল ম্যাট্রিক্স এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ওকে, বি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স
তার মানে আমার কাছে কি 8 - 12 - 13। আমরা কিভাবে ডুয়ালে ট্রান্সফর্ম করছি এটাকে জাস্ট লিখে ম্যাট্রিক্স ওয়াইজ, আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমরা সেটার দিকে একবার একটু তাকিয়ে নিই। আমাদের কাছে কি কি আছে, 4, প্রথমটা 4, তারপর একটা -1, x3 নেই তার মানে তার কোএফিসিয়েন্ট 0। দেন দ্য সেকেন্ড ওয়ান -8 - 1 - 3, আর থার্ডটা আসছে 5, x2 নেই তার মানে 0, আর এটা হচ্ছে -6। তাহলে এবার যদি আমরা ডুয়ালে যাই, ঠিক এইখান থেকেই ঢুকব, একদম যে ম্যাট্রিক্স গুলো দেওয়া আছে সেখান থেকেই লিখব। লেট w1 w2 w3 বি দা ডুয়াল ভেরিয়েবলস, এগুলো আমাদের কাছে ডুয়াল ভেরিয়েবলস। তাহলে আমাদের ডুয়াল ভেরিয়েবলের যে ফর্মুলেশনটা সেটা কিরকম দাঁড়ায়, যেহেতু ম্যাক্সিমাম আছে তাই এটা এসে দাঁড়াবে মিনিমাম অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু, কিসের উপর বেস করে দাঁড়িয়ে দেখ, বি এর উপরে, তাহলে বি অফ ডাব্লু, ওকে। এবং সাবজেক্টটা কি দাঁড়াচ্ছে, কনস্ট্রেন্টস গুলো, সেটা দাঁড়িয়ে যাবে এ, আচ্ছা বি ট্রান্সপোজ হবে, সরি বি ট্রান্সপোজ, নট অনলি বি, তার ট্রান্সপোজ এসে দাঁড়াচ্ছে এর, তার মানে কি হবে এরও কিন্তু ট্রান্সপোজ হবে, রো গুলো কলাম, কলাম গুলো রোতে যাবে। ট্রান্সপোজ উইথ কার সঙ্গে, না ডুয়াল ভেরিয়েবল ডাব্লুর সঙ্গে, অ্যান্ড এখানে আমাদের কাছে আছে সবকটা কি লেস দেন, তাহলে এটা আমাদের কাছে কি চলে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু, এবং কার উপর হবে দেখ সি এর ট্রান্সপোজ, সি এর ট্রান্সপোজ একবার চেক করা যাক। আমরা প্রথমে এখানে লিখি, সো ফার্স্ট অবজেক্টিভ ফাংশন যেটা মিনিমাম অফ সেট ওয়ান ইজ ইকাল টু বি এর ট্রান্সপোজ, দেখ আমরা বিটাকে নিয়েই ভেবেছিলাম, তাহলে এখানে আমাদের কাছে বি কি আছে 8 - 12 - 13 কলাম আছে, তার মানে রোতে চলে যাবে, তাহলে সেটা এসে দাঁড়াবে কি 8, কার সঙ্গে w1, তারপর একটা কি -12 w2, তারপরে কি 13 w3, প্র্যাকটিক্যালি w মানে আমাদের w1 w2 w3, ওকে। নেক্সট তাহলে এবার সাবজেক্ট টু, সাবজেক্ট টু এ কি, এবারে আমার a ট্রান্সপোজ অ্যাজ ইউজুয়াল, যদি আমার ফার্স্ট কলাম এটা থাকে তাহলে সেটা আমার ফার্স্ট রো হয়ে যাবে, তার সঙ্গে কে মাল্টিপ্লাই হবে w, তার মানে 4 w1 - 8 w2 + 5 w3 < ছিল গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে সি ট্রান্সপোজ, সি আমার ছিল সিঙ্গেল রো, তার মানে ওটা এখন হয়ে যাবে সিঙ্গেল কলাম, সো দ্যাট ইজ দ্য 3। সেকেন্ড ওয়ান, এবার যখন সেকেন্ড ওয়ানে ঢুকবো তখন আমার কাছে আবার কি এ ট্রান্সপোজ, তাহলে সেকেন্ড কলাম এখন আমার কাছে সেকেন্ড রো, -w1 - w2 + 0 × w3, অর্থাৎ এখানে নেই, গ্রেটার দেন ইকুয়াল টু আমার সি ছিল হচ্ছে মাঝেরটা -1, সো এটা এখন হয়ে যাবে -1। আরো একটা পড়ে আছে, সেটা হচ্ছে কোনটা, এই কলামটা, ওকে, সো 0 × w1 - 3 × w2 - 6 × w3 গ্রেটার দেন ইকুয়াল টু বোধ হয় ফাইনালি ছিল আমাদের 1, সো দ্যাট ওয়ান ইজ 1, অ্যান্ড ফাইনালি w1 w2 w3 অল আর গ্রেটার দেন ইকুয়াল টু 0, অ্যান্ড দিস ইজ দ্য ডুয়াল অফ দ্য প্রাইমার। তার মানে কিন্তু অরিজিনালি আমাদের কাছে এই ম্যাট্রিক্স গুলো ট্রান্সপোজ হচ্ছে, হয়ে গিয়ে কাজটা শুরু হচ্ছে। দেখ ব্যাপারটা বোঝা গেল একটু,
আমরা আরো একটা প্রবলেমে যাব। এই প্রবলেমটা আবার একটু অন্যরকম হয়ে যাবে ডুয়ালের ক্ষেত্রে। দেখা যাক, ধর দেওয়া আছে ম্যাক্সিমাম অবজেক্ট, নর্মালি তোদের সিলেবাসে যেটুকুনি হয় সেটা হচ্ছে জাস্ট ডুয়ালটাকে ফাইন্ড আউট করতে বলে, কোনো একটা প্রাইমাল দিয়ে দেয়, দিয়ে তার ডুয়ালটাকে ফাইন্ড আউট করতে বলে। এখানে আমরা কিন্তু পরে চেষ্টা করব একটা এও তৈরি করতে, ডুয়ালও মানে সলভ করতেও চেষ্টা করব আজকে। ধর আমাদের প্রবলেমটা দিয়েছে ম্যাক্সিমাম অফ জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু ওয়াই, দেন সাবজেক্ট টু টু এক্স প্লাস থ্রি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু ফোর, আরো একটা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফাইভ। দেখ ইকুয়াল টু ফাইভ আছে, অ্যান্ড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অ্যান্ড ওয়াই আনরেস্ট্রিক্টেড। এই প্রথম একটা আমরা অন্যরকম টাইপের প্রাইমাল পেলাম, এর ডুয়ালটা করতে বলছে। এখানে আমাদের স্টার্টিংটাই যেরকম হবে যে সিন্স ওয়াই দ্য ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড, তার মানে আমরা এই ওয়াইটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করব। সেটা কি করব, না যেহেতু ওয়াই হচ্ছে আনরেস্ট্রিক্টেড সো ইট ক্যান বি রিপ্রেজেন্টেড উইথ টু ডিফারেন্ট ভেরিয়েবলস, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ডবল ড্যাশ, হোয়ার ওয়াই ড্যাশ কমা ওয়াই ডবল ড্যাশ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ওকে, নাও রিফর্মেটিং দ্য প্রাইমাল, প্রাইমালটাকে রিফর্ম্যাট করা হচ্ছে, তাহলে কি দাঁড়াবে দেখা যাক, অন্য কালারে চলে যাই। ম্যাক্সিমাম অফ জেড যেটা আমার ছিল সেটাই লিখলাম, এক্স এর জায়গায় এক্স থাকছে, ওয়াই এর জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে টু ইন্টু ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ডবল ড্যাশ। ওকে নেক্সট, তাহলে সাবজেক্ট টু, প্রথমটা আমার কাছে গ্রেটার দেন আছে, আমরা ওগুলোকে নিয়ে চলে যাব কোথায়, না লেস দেন ইকুয়াল টু তে। তাহলে ফার্স্টেরটা আমার কাছে এসে যাচ্ছে টু অফ এক্স মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস টু ছিল প্লাস থ্রি ওয়াই, তার মানে হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই। নাও ওয়াই মানে কি, ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ডবল ড্যাশ, দেন লেস দেন ইকুয়াল টু মাইনাস ফোর ফার্স্ট। সেকেন্ডেরটা, সেকেন্ড কনস্ট্যান্টের দিকে তাকিয়ে দেখছি, এটা আমার কাছে আছে ইকুয়াল টু ফাইভ, যেহেতু ইকুয়াল টু ফাইভ একে এবার দুভাগে ভাগ করে নিতে হবে। ওকে, আমরা দুভাগে যদি ভাগ করি তাহলে জিনিসটা দাঁড়ায় থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ডবল ড্যাশ, একবার লিখবো গ্রেটার দেন ইকুয়াল টু ফাইভ, আর একবার লিখবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ডবল ড্যাশ লেস দেন ইকুয়াল টু ফাইভ, যেহেতু ওটা ইকুয়াল টু ফাইভে ছিল। এবার যেটা আমার কাছে কনস্ট্যান্টস গুলো এলো, কনস্ট্যান্ট গুলোর দিকে যদি তাকিয়ে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, যে এখানে অসুবিধে কিছু নেই, আমার এটা লেস দেন ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু, তাহলে যেটা আমার কাছে গ্রেটার দেন ইকুয়াল টু আছে দ্যাট ওয়ান, সেটাকে তাহলে আমরা কি করব, ওইটাকে শুধু ট্রান্সফর্ম করব। তাই আপাতত এইটাকে আমি জাস্ট এমনি এখানে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এইটাকে ট্রান্সফর্ম করে এখানে লিখছি মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ডবল ড্যাশ লেস দেন ইকুয়াল টু মাইনাস ফাইভ।
তাহলে আমার কনস্ট্যান্ট এই মুহূর্তে তিনটে হয়ে গেল, দুটো ছিল কিন্তু যেহেতু ইকুয়াল টু ছিল। এইবার ডুয়ালে যাব, ওকে। সো ডুয়ালে গেলে অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, দেখতে পাচ্ছি ফোর মাইনাস ফোর ফাইভ মাইনাস ফাইভ, তাহলে আমরা তিনটে ভেরিয়েবল নেব, ওকে। লেট ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি বি দ্য ডুয়াল ভেরিয়েবলস। ম্যাক্স জেড আছে, তার মানে আমরা চলে যাচ্ছি এটাকে মিন জেড এ লিখতে। সো মিনিমাম অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায়, এইবার এখানে আমাদের কাছে কি কি এসছে, মাইনাস ফোর ফাইভ মাইনাস ফাইভ, ওকে। আমরা এখানে একটা কাজ করি, ডাব্লু ওয়ান ডাব্লু টু ড্যাশ এবং ডাব্লু থ্রিটাকে আমাদের সুবিধার্থে ডাব্লু টু ডবল ড্যাশ করে লিখি, তাহলে ওটার সঙ্গে আমাদের সিঙ্ক্রোনাইজ করতে সুবিধে হবে। আবার বলছি, ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রির জায়গায় আমরা লিখে দিচ্ছি ডাব্লু ওয়ান ডাব্লু টু ড্যাশ ডাব্লু টু ডবল ড্যাশ। তাহলে দেখ, প্রথমটা মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর অফ ডাব্লু ওয়ান, নো প্রবলেম। তারপরেরটা কি আছে, প্লাস ফাইভ, তাহলে প্লাস ফাইভ ডাব্লু টু ড্যাশ। তারপরেরটা কি আছে, মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ ডাব্লু টু ডবল ড্যাশ। এটা গেল অবজেক্টিভ ফাংশন অফ দ্য ডুয়াল। তাহলে সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রথমটা আমাদের কাছে কোন কলামটাকে নেব, মাইনাস টু থ্রি মাইনাস থ্রি, তাহলে সেটাই লিখছি, মাইনাস টু ডাব্লু ওয়ান প্লাস থ্রি ডাব্লু টু ড্যাশ মাইনাস থ্রি ডাব্লু টু ডবল ড্যাশ। সবকটা লেস দ্যান ইকুয়াল টু আছে, তাহলে গ্রেটার দ্যানে নিয়ে যাচ্ছি, এবং ফার্স্ট স্টেপটা আমার কি ছিল, ওয়ান, তাহলে এটাকে লিখছি এখানে ওয়ান, ওকে। নেক্সট স্টেপটায় যাই, সেখানে আমার কাছে কি আছে, মাইনাস থ্রি ফোর মাইনাস ফোর, তাহলে সেটাই লেখা যাক, মাইনাস থ্রি ডাব্লু ওয়ান প্লাস ফোর ডাব্লু টু ড্যাশ মাইনাস ফোর ডাব্লু টু ডবল ড্যাশ গ্রেটার দেন ইকুয়াল টু, আমার ছিল হচ্ছে টু ওয়াই ড্যাশ, তাহলে এটা হবে প্লাস টু, ওকে। তিন নম্বরটায় যাই, এবারে দেখ, মাইনাসে মাইনাসে প্লাস মানে থ্রি, সো দ্যাট ইজ ফার্স্ট ওয়ান থ্রি ডাব্লু ওয়ান প্লাস মাইনাস, তার মানে মাইনাস ফোর, মাইনাস ফোর ডাব্লু টু ড্যাশ, লাস্টেরটা মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস ফোর ডাব্লু টু ড্যাশ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস টু, এখানে প্লাস টু ছিল তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল মাইনাস ওয়াই টু ড্যাশ, তাহলে মাইনাস টু। এইখানে এসে আমরা আপাতত এই অবধি এলাম, এসে কিন্তু এখানে কমপ্লিট করলে আমাদের হবে না, এরপরে আরো একটা পার্ট আমাদের এগোতে হবে, এটা হয়ে যাবে, কারণ কি আমাদের কনস্ট্যান্টটা ছিল হচ্ছে ইকুয়াল টুর ওপরে, অতএব এখানেও আমাদেরকে কিন্তু জিনিসটাকে ইকুয়াল টুর ওপরেই নিয়ে যেতে হবে, যেহেতু এটা আমরা ওর ডুয়ালে যাচ্ছি। তাহলে এর পরের পার্টটা দেখ, নেক্সট স্টেপে আমরা যদি যাই, তাহলে এটা এসে দাঁড়াবে মিনিমাম অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ফোর ডাব্লু ওয়ান, দেখ ফাইভ কমন নেওয়া যাবে, প্লাস ফাইভ ডাব্লু টু ড্যাশ মাইনাস ডাব্লু টু ডবল ড্যাশ। সাবজেক্ট টু এখানেও তাই, মাইনাস টু ডাব্লু ওয়ান প্লাস থ্রি কমন নেওয়া যাবে, ডাব্লু টু ড্যাশ মাইনাস ডাব্লু টু ডবল ড্যাশ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। তারপরেরটাও মাইনাস থ্রি ডাব্লু ওয়ান প্লাস ফোর কমন নেওয়া যাবে, ডাব্লু টু ড্যাশ মাইনাস ডাব্লু টু ডবল ড্যাশ গ্রেটার দেন ইকুয়াল টু টু। আরও একটা আছে থ্রি ডাব্লু ওয়ান, এখানে কমন নেওয়া যাবে, আমরা চাইলে যদি মাইনাস ফোর কমন নিই, ওকে, তাহলে ডাব্লু টু ড্যাশ মাইনাস ডাব্লু টু ডবল ড্যাশ এবং গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস টু, ওকে।
এইটা হয়ে যাওয়ার পর এখনো একটা পার্টে আমাদের এগোতে হবে। ওকে, পুরো সিস্টেমটাকে যেহেতু আমরা এখানে এবার বলে নিতে পারি অ্যাজ ডাব্লিউ টু ড্যাশ মাইনাস ডাব্লিউ টু ডবল ড্যাশ, উই আর চেকিং ইট অ্যাজ ডাব্লিউ টু লেট। ওকে, তাহলে পুরো সিস্টেমটা এসে গেল মিনিমাম অফ জেড ওয়ান ইজ ইকাল টু মাইনাস ফোর ডাব্লিউ ওয়ান প্লাস ফাইভ ডাব্লিউ টু সাবজেক্ট টু মাইনাস টু ডাব্লিউ ওয়ান প্লাস থ্রি ডাব্লিউ টু গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি ডাব্লিউ ওয়ান প্লাস ফোর ডাব্লিউ টু গ্রেটার দেন ইকুয়াল টু টু থ্রি ডাব্লিউ ওয়ান মাইনাস ফোর ডাব্লিউ টু গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস টু। ওকে, এর মধ্যে অ্যান্ড ডাব্লিউ ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো অ্যান্ড ডাব্লিউ টু ইজ আনরেস্ট্রিক্টেড, যেরম ঠিক আমাদের ওই গল্পটায় এসেছিল। কারণ কি, আমরা ডাব্লিউ টু ড্যাশ মাইনাস ডাব্লিউ টু ডবল ড্যাশকে কিন্তু ডাব্লিউ টু তে যেহেতু ট্রান্সফর্ম করেছি, তাহলে এবার ডাব্লিউ টু আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে এর ডুয়ালটা, এর ডুয়াল তো করার দরকার নেই, এটাকে এবার যদি আমরা ছোট করে লিখি, দেখ এটা হচ্ছে আমাদের কাছে সেম জিনিস। ওকে, তাহলে এটাতে ট্রান্সফর্ম করলে দেখ দেখা যাবে মিনিমাম জেড ওয়ান ইজ ইকাল টু মাইনাস ফোর ডাব্লিউ ওয়ান প্লাস ফাইভ ডাব্লিউ টু সাবজেক্ট টু মাইনাস টু ডাব্লিউ ওয়ান প্লাস থ্রি ডাব্লিউ টু গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের কাছে দুটো আলাদা কালিতে লিখছি, মাইনাস থ্রি ডাব্লিউ ওয়ান প্লাস ফোর ডাব্লিউ টু গ্রেটার দেন ইকুয়াল টু টু, ঠিক তার উল্টো দিকে করলে এটাতে এসে যাচ্ছে মাইনাস থ্রি ডাব্লিউ ওয়ান প্লাস ফোর ডাব্লিউ টু লেস দেন ইকুয়াল টু টু। তার মানে পুরো ডুয়ালটা আমার কাছে এসে কি দাঁড়ালো, জাস্ট কিছুই নাই, পুরোটা এখান থেকে ট্রান্সফর্ম করলে মিনিমাম অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ফোর ডাব্লিউ ওয়ান প্লাস ফাইভ ডাব্লিউ টু সাবজেক্ট টু মাইনাস টু ডাব্লিউ ওয়ান প্লাস থ্রি ডাব্লিউ টু গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, নো প্রবলেম। কিন্তু মাইনাস থ্রি ডাব্লিউ ওয়ান প্লাস ফোর ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু টু, হোয়ার ডাব্লিউ ওয়ান ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো অ্যান্ড ডাব্লিউ টু ইজ আনরেস্ট্রিক্টেড। এই এসে গল্পটা দাঁড়ালো, এর ডুয়ালটা পুরো।